নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 177তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। ভারত কথার গত পর্বে আমরা শুনলাম শ্রীকৃষ্ণ যেন জবাবদিহি দেবার মতন করেই বলছেন যে পাশাখানার সময়টাতে তিনি একেবারেই দ্বারকায় ছিলেন না। পাণ্ডবদের এই জীবন যন্ত্রণার জন্য বড় দায়ী মনে হচ্ছিল তার নিজেকে। আফসোস করে বললেন, আমি যদি তখন দ্বারকায় থাকতাম তাহলে এই কষ্টটা হতো না আমার। আমি যেমন করেই হোক পাশা খেলা বন্ধ করার জন্য হস্তিনাপুরে চলে আসতাম। আমরা এটা জানি যে রাজা ধৃতরাষ্ট্র পাশা খেলার জন্য নানা দেশের রাজাদের নিমন্ত্রণ করে ডেকেছিলেন, কিন্তু কৃষ্ণকে তিনি ডাকেননি। কৃষ্ণ বলছেন, আমি যদি দ্বারকায় থাকতাম তাহলে এই পাশা খেলার খবর আমি ঠিকই পেতাম। তখন ধৃতরাষ্ট্র দুর্যোধনেরা আমাকে নিমন্ত্রণ না করলেও আমি অনাহূতভাবেই আসতাম এবং সেখানে উপস্থিত হয়ে এই ভয়ঙ্কর পাশা খেলা আমি কিছুতেই হতে দিতাম না। ভীষ্ম, দ্রোণ, কৃপ, বাল্লি এদেরকে বুঝিয়ে এই পাশা খেলা আমি বন্ধ করতাম। যদি কেউ এই কথা না শুনত তাহলে আমি বল প্রয়োগ করে তাদেরকে শেষ করে দিতেও কুণ্ঠা বোধ করতাম না। যুধিষ্ঠির জিজ্ঞেস করলেন, কেন তিনি সেই সময় দ্বারকায় ছিলেন না, সেই সময় কোথায় তিনি গিয়েছিলেন? এখানে দেখুন যুধিষ্ঠিরের মানসিকতা, তার উপর দিয়ে যে এত ঝড় বয়ে গিয়েছে অথচ তিনি কেমন শান্ত নিরুদ্বিগ্ন। তিনি শান্ত হয়েই শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, কেন তিনি সেই সময় যার দ্বারকায় ছিলেন না। কৃষ্ণ বললেন, আপনার রাজসূয় যজ্ঞের যখন আপনি আমার হাতে অর্ঘ্য তুলে দিলেন তখন আপনার নিশ্চয়ই মনে আছে শিশুপাল কেমন ক্ষিপ্ত হয়ে উঠেছিল। তারপর শিশুপালকে তো আমাকে মারতেই হলো, কিন্তু এই মেরে ফেলার ফলটা হলো অন্য জায়গায়। আমি তখনও ইন্দ্রপ্রস্থ থেকে দেশে ফিরিনি, অর্থাৎ দ্বারকায় ফিরে আসিনি, কিন্তু আমার হাতে চেদিরাজ শিশুপালের মৃত্যুর খবরটা দাবানলের মতন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। শাল্য দেশের রাজা, যাকে আমরা মহারাজ শাল্য বলেই জানি, তিনি ছিলেন মগধরাজ জরাসন্ধের পরম মিত্র। জরাসন্ধের সূত্র ধরেই তিনি চেদিরাজ শিশুপালকে ছেলের মতনই স্নেহ করতেন। ফলে তার মৃত্যু সংবাদ শুনে, শিশুপালের মৃত্যু সংবাদ শুনে জরাসন্ধের বন্ধু শাল্যরাজ তার সৌভ বিমানে চড়ে দ্বারকা আক্রমণ করলেন। যেহেতু দ্বারকায় সেই সময় শ্রীকৃষ্ণ ছিলেন না, সেই জন্য তিনি বহুতর অন্বেষণ করে কৃষ্ণকে খুব খুঁজেছেন, নানা জায়গায় কৃষ্ণকে খুঁজেছেন দ্বারকার, কিন্তু কৃষ্ণকে না পেয়ে দ্বারকার বালক বীরদেরকে মেরে সেখানকার সমস্ত সুন্দর উদ্যানগুলিকে নষ্ট করে দ্বারকাকে তছনছ করে তিনি চলে গেলেন। কৃষ্ণ জানালেন, শাল্য রাজাকে দমন করার জন্যই তিনি যুদ্ধে গিয়েছেন, আর সেই সময় পাশা খেলার দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমরা এই যে কৃষ্ণের সাথে শাল্য রাজার যে যুদ্ধ, তার একটা রাজনৈতিক তাৎপর্য আছে, সেটা আমরা এখন একটু বুঝে নিতে চাই। শাল্যরাজার বিরুদ্ধে শ্রীকৃষ্ণের যুদ্ধযাত্রার যে রাজনৈতিক তাৎপর্য, সেটা আমরা নিশ্চয়ই বুঝব, এবং শাল্যরাজা
প্রথমে শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে যখন তিনি দ্বারকা আক্রমণ করেছিলেন, সেই সময় দ্বারকা কি ব্যবস্থা নেওয়া হয়েছিল সেটিও আমরা একটুখানি সামান্য হলো শুনব, কারণ সেইখানেও কিছু গুরুত্বপূর্ণ সেই সময়ে সংবাদ আমরা পাব। আর তারপরে আমরা শ্রীকৃষ্ণের সাথে শাল্য রাজার এই যুদ্ধ প্রক্রিয়ার যে রাজনৈতিক তাৎপর্য সেটিকে বিশ্লেষণ করব। সৌভপতি শাল্যরাজ তার সৌভ বিমানে চড়ে যখন দ্বারকা আক্রমণ করার জন্য এগিয়ে আসছেন, তখন দ্বারকার যারা বৃদ্ধরা ছিলেন, যারা অভিজ্ঞ মানুষ ছিলেন, তারা বেশ কিছু ব্যবস্থা নিয়েছিলেন। মনে রাখবেন শাল্যরাজা রাজত্ব এবং দ্বারকা পাশাপাশি। দ্বারকাটি হচ্ছে শ্রীকৃষ্ণকে বলা হয় অনর্থ দেশের পুরুষ, অর্থাৎ তার রাজ্য দ্বারকা এ সম্পূর্ণটি হচ্ছে অনর্থ দেশ। এই অনর্থ দেশটি বর্তমানে আমাদের গুজরাট এবং কাথিয়াওয়াড় এই অঞ্চলে অন্তর্ভুক্ত হচ্ছে, সম্পূর্ণ অনর্থ দেশ। সৌভ রাজার রাজধানী মাতৃকা বর্ত এবং দ্বারকা পাশাপাশি, এই দুটি পাশাপাশি। যখন দ্বারকার মানুষেরা খবর পেলেন শাল্য রাজা দ্বারকা আক্রমণ করতে আসছেন, তখন দ্বারকার অভিজ্ঞ মানুষেরা দ্বারকাকে রক্ষা করার জন্য বেশ কিছু ব্যবস্থা নিয়েছিলেন। তার মধ্যে আছে যে সেখানে যারা ব্যবস্থা নিয়েছিলেন, তখন সেখানে ছিলেন মহারাজ উগ্রসেন, ছিলেন উদ্ভব, এরকম এরা অভিজ্ঞ দ্বারকার অভিজ্ঞ মানুষেরা, বৃষ্ণি বীরেরা, সঙ্গ মুখ্যরা, তারা কিছু ডিসিশন নিয়েছিলেন। সেই ডিসিশনগুলো খুব তাৎপর্যপূর্ণ। যেমন তারা বলেছিলেন যে সমস্ত, যেহেতু শাল্যরাজ বিমানে করে আক্রমণ করছেন, সেই জন্য দ্বারকার সৈন্যদেরকে তারা দুর্গের ওপরে তুলে দিয়েছিলেন, যাতে সেখান থেকে তারা সরাসরি শাল্যরাজের আক্রমণের মোকাবিলা করতে পারেন। এবং আরেকটি বেশ গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন মহারাজ উগ্রসেন এবং সেখানকার যারা মুখ্যরা ছিলেন, তারা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন যে এই সময় দ্বারকায় মদ পুরোপুরি তারা নিষিদ্ধ করে দিলেন, অর্থাৎ মদ্যপান এবং মদ্য বিক্রয় ও মদ্যপান দুটোকেই তারা সেই সময় পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছিলেন, যাতে সুরাসক্ত হয়ে কেউ না অসাবধান হয়ে পড়ে। সুতরাং মদ্যপান এবং মদ্য বিক্রয় সেই সময় পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। আর কি করা হয়েছিল, শাল্য রাজা সাধারণ মানুষের উপরে আক্রমণ করতে পারে, এই জন্য সাধারণ মানুষদেরকে, অন্ধক এবং বিষ্ণু বংশে যে সমস্ত সাধারণ মানুষেরা আছে যারা অসাবধান হয়ে যেতে পারেন, তাদেরকে সরিয়ে রাখা হলো সুরক্ষিত জায়গায়। এবং সেখানকার যারা বড় মানুষরা ছিলেন, বিখ্যাত মানুষেরা ছিলেন, যারা সংঘমুখ ছিলেন, তাদেরকেও নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হলো। আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিলেন, আমরা দেখলাম যে সে অনর্থ দেশীয় অর্থাৎ দ্বারকায় যত নট নর্তক এবং গায়ক ছিলেন, তাদেরকে সবাইকে দ্বারকার বাইরে বের করে দেওয়া হলো। অর্থাৎ সেই সময়ে কোনো, যেমন সুরাবন্ধ তেমনি নাচ গান এই ধরনের কোনো প্রমোদ আহ্লাদ এগুলোকেও বন্ধ করে দেওয়া হলো। শুধু বন্ধ করে দেওয়া নয়, যারা এই ধরনের অনুষ্ঠান করেন সেই নটদের
নর্তকদেরকে, গায়কদেরকে, তাদেরকেও দ্বারকার বাসহ দ্বারকার বাইরে, সীমানার বাইরেও তাদেরকে বের করে দেওয়া হলো। অর্থাৎ এদের মধ্যে দিয়ে যেন অসতর্কভাবে কোনো আক্রমণ না আসতে পারে, এদেরকে যেন ব্যবহার না করতে পারে, হ্যাঁ, এবং এরা যখন কোনো অনুষ্ঠান করবে তখন কোনো স্থানীয় মানুষেরা, দ্বারকার জনসাধারণেরা অসাবধান যেন না হয়ে থাকেন। অর্থাৎ তারা নাচ গান শুনতে ব্যস্ত রইলেন, এমন সময় শাল্য এসে আক্রমণ করলেন, যার ফলে সাধারণ মানুষের প্রাণ ক্ষয়। অর্থাৎ সাধারণ মানুষদের প্রাণ রক্ষা করার জন্য, যেমন সংঘমুখদের, বিখ্যাত মানুষদেরকে, গুরুত্বপূর্ণ মানুষদেরকে নিরাপদ স্থানে পাঠানো হয়েছে, সেরকম দ্বারকা জনসাধারণদেরকেও সতর্ক রাখার জন্য, নিরাপদ রাখার জন্য এই ধরনের ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। আরেকটা কি হয়েছে, নদীর উপরে যত সেতু ছিল সেই সেতুগুলোকে ভেঙে দেওয়া হলো এবং নৌকায় যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। আর কি, যত পরিখা ছিল, চারপাশে যত খাল ছিল, সেই খালগুলোকে শঙ্কু অর্থাৎ পেরেক দিয়ে গেঁথে দেওয়া হলো, যারা যাতে কেউ সেই খালের মধ্যে দিয়ে চলাচল না করতে পারে। অর্থাৎ শত্রু যেন কোনোভাবেই দ্বারকা নগরীতে প্রবেশ না করতে পারে, তার জন্য এই ধরনের ব্যবস্থাগুলো না হলো। শুধু তাই নয়, কূপের যে জল, কুয়োর যে জল, সমস্ত জল তুলে ফেলে সংরক্ষণ করে রাখা হলো, আর অনেক কুয়োর জলকে বিষাক্ত করে দেওয়া হলো, যাতে শত্রুপক্ষরা এসে ওই বিষ জলকে মারা পড়ে। অর্থাৎ শত্রুপক্ষদের খাদ্য এবং জল তাদের হাতে যাতে না পৌঁছয় সেই রকমের একটা ব্যবস্থা করে দেওয়া হলো। এবং দ্বারকানগরের চারপাশের বিভিন্ন স্থানকে বারুদপূর্ণ করে, বিপদ সংকুল করে পথের মধ্যে নানা জায়গায় বারুদপূর্ণ করে রাখা হলো। এই বারুদপূর্ণ করে পথের মধ্যে রাখাটা, অর্থাৎ সমস্তাত ক্রোশমাচেন চ কারিতা বিষমাচা ভু, অর্থাৎ এইখানে আমরা বুঝতে পাচ্ছি সেই সময়ে এমন কিছু ডিনামাইট জাতীয় কোনো বারুদ সেখানে পুঁতে রাখা হয়েছিল, যাতে সেখান দিয়ে শত্রুপক্ষ সৈন্যরা এগিয়ে এলে সেখানে বিস্ফোরণে তারা মারা যায়, বা বিস্ফোরণ সেখানে বিস্ফোরক বস্তু বিভিন্ন রাস্তার মধ্যে পুঁতে রাখা হয়েছিল। অনেকটা আমাদের দেশে যেমন ডিনামাইট বসিয়ে রাখা হয়, ঠিক সেই সময় এই এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। দ্বারকা দুর্গ সাধারণত খুব দুর্ধর্ষ দুর্গ, চতুর্দিকে সমুদ্র বেষ্টিত, সুতরাং এবং খুশল, এবং তার মধ্যে অনেক অস্ত্র শস্ত্র একটা খুব শক্তিশালী, কারণ শ্রীকৃষ্ণ বারবার জরাসন্ধের দ্বারা আক্রমণ, জরাসন্ধ বারবার দ্বারকা নগরী আক্রমণ করতে চেষ্টা করেছে, এবং বাইরের শত্রুরাও বারবার শ্রীকৃষ্ণকে আক্রমণ করার জন্য দ্বারকা নগরী আক্রমণ করেছিল, শ্রীকৃষ্ণকে ধরার জন্য। সুতরাং শ্রীকৃষ্ণের শত্রুত্ব অভাব ছিল না, তারা বারবার দ্বারকায় নানাভাবে আক্রমণ করেছিল শ্রীকৃষ্ণকে ধরার জন্য। সেই জন্য দ্বারকা নগরীকে প্রথম থেকে দ্বারকা দুর্গ এবং নগরী, দুর্গ নগরী যা সমুদ্র, তিন দিকে সমুদ্র বেষ্টিত, তাকে এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে তা কোনোভাবেই শত্রু জলপথে কিংবা স্থলপথে সেখানে সহজে প্রবেশ করতে পারত না। এই জন্য আমরা দেখছি শাল্য কিন্তু বিমানে করে, তিনি বুঝেছেন জলপথে আক্রমণ করা যাবে না, স্থলপথে করা যাবে না, তিনি আকাশপথে দ্বারকা নগরী প্রবেশ করার এবং শ্রীকৃষ্ণকে ধরবার জন্য তিনি আক্রমণ করে বসলেন। এখানে আরেকটা জিনিস আমরা দেখছি, মহাভারত আমাদেরকে জানাচ্ছে সেই সময় দ্বারকার যাতে কেউ সহজে ঢুকতে বা বেরোতে না পারে, এই জন্য প্রত্যেকটি দ্বারকাবাসীকে, প্রত্যেক দ্বারকাবাসীকে একটা মুদ্রা দেওয়া হয়েছিল। এই মুদ্রা অর্থাৎ আমাদের মনে হয় এটা অনেকটা আমাদের পাসপোর্ট, অর্থাৎ দ্বারকার
এই মুদ্রা চিহ্নটি যদি যার কাছে না থাকে সে দ্বারকা নগরী থেকে প্রবেশ করতে পারত না। অর্থাৎ যারা দ্বারকা নগরীর বাসী তাকে দ্বারকা নগরীকে সুরক্ষিত রাখার জন্য সেই জন্য সমস্ত মানুষকেই যারা দ্বারকা নগরী বসবাসী তাদের হাতে একটি মুদ্রা তুলে দেওয়া হয়েছিল। এই মুদ্রাটি যদি না দেখাতে যেত না চামুদ্রহ বিনার জাতি না চামুদ্রে প্রবেশ্যতে, এই মুদ্রা না দেখিয়ে কেউ বেরোতে পারতেন না এবং এই মুদ্রা না দেখিয়ে কেউ দ্বারকা নগরীতে ঢুকতে পারতেন না। সুতরাং আমরা এই পাসপোর্টের ব্যাপারটাও যেন এখানে আমরা প্রথম দেখছি এই দ্বারকাতে। আরেকটা জিনিস দেখছি সৈন্যদের কেমন ভাবে ব্যবহার হয়েছিল এবং সৈন্যদের সাথে কি সম্পর্ক রাখা হয়েছিল। সেখানে বলছে যে প্রচুর সৈন্যের ব্যবস্থা তো রাখা হয়েছে, রথ অশ্বরথ অশ্ব হস্তি গজ এবং নানা মানে তার উট নানা ধরনের সৈন্যের ব্যবস্থা তো ছিল, পদাতিকরা তো ছিলেন। সেই সঙ্গে যে সমস্ত সৈন্যদেরকে নির্বাচন করা হয়েছিল সেরকম বলছে যে কোনো সমস্ত সৈন্যদের কারো বেতন বাকি রাখা হয়নি, সবার বেতন তাদের দিয়ে দেওয়া হয়েছিল এবং তাদেরকে যথেষ্ট ভালো খাদ্য অস্ত্র বস্ত্র তাদের এবং তাদের প্রতি ভালো ব্যবহার দেখানো হয়েছিল যাতে সৈন্যদের মনোবল অটুট থাকে, তারা যাতে সন্তুষ্ট থাকে এবং তারা যাতে রাজার ওপর প্রসন্ন অর্থাৎ দ্বারকা যারা শাসক তাদের উপর প্রসন্ন থেকে তারা যেন কায় মনবক্কে দ্বারকার হয়ে যুদ্ধটা করে। এই জন্য সমস্ত সৈন্যদের কারো বেতন বাকি রাখা হয়নি, সবার বেতন দিয়ে দেওয়া হয়েছিল, তাদের খাদ্য অস্ত্র বস্ত্র ভালো ভালো দেওয়া হয়েছিল এবং তাদের সাথে খুব ভালো ব্যবহার করা হয়েছিল। বিনা বেতনে কোনো সৈন্যকে নেওয়া হয়নি। অনেক সময় যুদ্ধের সময় আমরা দেখেছি প্রাচীন সময়ে সৈন্যদেরকে নেওয়া হতো, তাদেরকে বাধ্য করা হতো যুদ্ধ করবার জন্য, এই জন্য তারা অনেক সময় কিছু পেতেন না, শুধুমাত্র তাদেরকে জোর করে যুদ্ধক্ষেত্রে নিয়ে আসা হতো। কিন্তু দ্বারকায় আমরা দেখছি একজন সৈন্যকে বিনা বেতনে গ্রহণ করা হল না, কারো বেতন বাকি ছিল না, কাউকে অনুগ্রহ করেও নেওয়া হয়নি, বা যার শক্তি নেই যার পরাক্রম নেই সেরকম ভাবে সৈন্যকেও কিন্তু এমপ্লয়েড করা হয়নি, ডিপোর্ট করা হয়নি। এটা খুব অর্থাৎ প্রত্যেকটা সৈন্যকে নির্বাচিত করা হয়েছিল তাদের দক্ষতা অনুসারে এবং তাদের প্রত্যেকেরই স্যালারি দেওয়া হয়েছিল, বেতন দেওয়া হয়েছিল, রেমুনারেশন দেওয়া হয়েছিল, কারো রেমুনারেশন ডিউ ছিল না এবং কাউকে কোনো রকম অনুগ্রহ করে অর্থাৎ টাকা পয়সা না দিয়ে এমনি এসে কাজ করে এমন ভাবে কাউকে এমপ্লয়েড করা হয়নি। তাছাড়া তাদেরকে তো আমরা আগেই বলেছি খাদ্য বস্ত্র এইসব ভাবে তাদেরকে নিয়োগ করা হয়েছিল। এই যে একটা সামগ্রিক ছবি আমরা কিন্তু এইখানে দেখছি, এটা বেশ উল্লেখ করার মতন। তারপরে আমরা এবার আসি যে এই দ্বারকার সাথে যে যুদ্ধ হলো, এবার সৌভ তখন তো শ্রীকৃষ্ণ নেই, সৌভপতি শাল্য বিমানে করে যখন আক্রমণ করেন তখন আমরা দেখছি তার যুদ্ধ হয়েছিল মূলত শ্রীকৃষ্ণের দুটি ছেলের সাথে, দুই ছেলে দুই পুত্রের সাথে যুদ্ধ হয়েছিল, যে জাম্ববতী শ্রীকৃষ্ণের পত্নী জাম্ববতীর পুত্র শাম্বের সাথে, শ্রীকৃষ্ণের বহু প্রিয় পুত্র দুইজন শাম্ব, জাম্ববতীর পুত্র শাম্ব এবং রুক্মিণীর পুত্র প্রদ্যুম্ন, এই দুজনের সাথেই শাল্যরাজে যুদ্ধ হয়েছিল এবং শাল্যরাজ প্রদ্যুম্নের হাতে ভীষণভাবে মার খেয়ে অর্থাৎ প্রদ্যুম্ন বাধ্য করেছিলেন শাল্যরাজকে পালিয়ে যেতে, ভীষণ যুদ্ধ হয়েছে এবং যুদ্ধে কখনো ভয়ঙ্কর সেই যুদ্ধের বর্ণনা বিস্তৃত বর্ণনা মহাভারতে আছে, বনপর্বের মধ্যে আমরা সেই বর্ণনার মধ্যে যাচ্ছি না, এর কিছু কিছু গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা তুলে দিয়েছি। সেখানে আমরা এই দুটি সংবাদ উল্লেখ না করে পাচ্ছি না যে শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে তার হয়ে এই দ্বারকা নগরীকে রক্ষা করার দায় তুলে নিয়েছিলেন
তার দুই পুত্র, দুই কৃতিপুত্র, জাম্ববতীর পুত্র শাল্য এবং রুক্মিণীর পুত্র প্রদ্যুম্ন। এরপরে শাল্যরাজ কিন্তু দ্বারকার আক্রমণ ছেড়ে তাকে চলে যেতে হয়, চলে যেতে বাধ্য হন। এইবার আমরা একটুখানি জানার দেখি যে এই যে যুদ্ধ, এর রাজনৈতিক গুরুত্বটা কি। যার পরে আমরা দেখছি শ্রীকৃষ্ণ ফিরে এসেছেন দ্বারকায়, তিনি মহারাজ যুধিষ্ঠিরের সেই রাজসূয় যজ্ঞে গিয়েছিলেন, সেই রাজসূয় যজ্ঞ সেরে তিনি অনেকদিন সেখানে পাণ্ডবদের সঙ্গে ছিলেন, তার অনুপস্থিতিতে এই ঘটনাটা ঘটে গিয়েছে। তারপর তিনি যখন ফিরে আসেন দ্বারকা, এসে দেখলেন দ্বারকা একেবারে লণ্ড ভণ্ড অবস্থা, সমস্ত শ্রীহীন, উদ্যানগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। শাল্য অর্থাৎ শাল্য রাজা শ্রীকৃষ্ণকে না পেয়ে এবং তিনি দ্বারকা নগরীকে তছনছ করে চলে গেছে। শ্রীকৃষ্ণ ভীষণ ক্রুদ্ধ হলেন সমস্ত কিছু শুনে। তিনি ভাবলেন যে না, শাল্যকে একটা উপযুক্ত শিক্ষা না দিলে হবে না। তখন তিনি শাল্য রাজার বিরুদ্ধে যুদ্ধ জয়ের কথা চেষ্টা, এই যে যুদ্ধ জয়ের চেষ্টা করলেন, এখানে যে রাজনৈতিক তাৎপর্যটা আছে সেই রাজনৈতিক তাৎপর্যটা আমাদের একটু জানতে হবে। এই সমগ্র মহাকাব্যের শেষ রাজার শেষ রাজনৈতিক পরিণতি কুরুক্ষেত্রের যুদ্ধ। সমস্ত মহাভারতের যে রাজনৈতিক পরিণতি সেটা হচ্ছে কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ। শাল্য রাজা মহাভারতের যুক্তিতে কুরু, পাঞ্চাল, কাশী, কৌশল, মৎস্যদের মতন শাল্য রাজাও কিন্তু ভদ্রলোকই তাকে বলা হয়েছে এবং তারা সনাতন ধর্ম পালন করে। অর্থাৎ এই শাল্য রাজার রাজধানী নাম ছিল মার্তিকাবত। এই মার্তিকাবত হচ্ছে বর্তমান গুজরাটের উত্তর পশ্চিম সীমান্ত, তার মানে কৃষ্ণের শহর দ্বারকার পাশেই হচ্ছে শাল্যর রাজধানী। তো যাই হোক, এই মার্তিকাবত রাজ্যটি যেটা বর্তমান ধরুন যোধপুর, জয়পুর, আলোয়ার খানিকটা অঞ্চল নিয়ে গড়িত, শ্রীকৃষ্ণ এবার হিসেব করে দেখলেন যে জরাসন্ধের মৃত্যুর পর শাল্য রাজ খুব শক্তিমান হয়ে উঠেছেন এবং কৃষ্ণের অনুপস্থিতিতে তিনি দ্বারকা এসে যে শক্তি দেখিয়ে গেছেন, তখন শ্রীকৃষ্ণ ভাবলেন এবার শাল্য রাজাকে শিক্ষা দেওয়া দরকার। বিশেষত তার শক্তি বৃদ্ধি ঘটেছে সামরিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, তাছাড়া শ্রীকৃষ্ণের এটা একটা রাজনৈতিক স্ট্র্যাটেজিও বটে। উত্তর ভারতে দুর্যোধনের বিরুদ্ধে তিনি যেমন পাণ্ডবদের সমর্থনে নিজের শক্তি বৃদ্ধি করেছেন, সেই রকম পূর্ব ভারতের জরাসন্ধের যারা সমর্থক বা যাদের মিত্র গোষ্ঠী ছিল তাদের তিনি একে একে সরিয়ে দিচ্ছেন পৃথিবী থেকে। না হলে এই সব ভয়ঙ্কর শক্তিমান রাজারা যদি দুর্যোধনের পক্ষ থেকে পাণ্ডবদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতেন, তাহলে কিন্তু পাণ্ডবদের বিপদ বাড়ত বই কমে না। আমরা দেখব যে এই শাল্য জনজাতির সৈন্য সামন্তেরা ভবিষ্যতে কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব দুর্যোধনের পক্ষ নিয়ে যুদ্ধ করেছেন, তারা ভয়ঙ্কর যোদ্ধা ছিলেন, যেখানে শাল্যের সৈন্যরাই এতখানি পরাক্রমী ভয়ঙ্কর, সেখানে যদি পরাক্রমী শাল্য রাজা বেঁচে থাকতেন তাহলে সেখানে দুর্যোধনের শক্তি বাড়ত চতুর্গুণ। সেটা কিন্তু কৃষ্ণ চাননি এবং চাননি বলেই তিনি সরাসরি চলে গেছেন শাল্য রাজার সাথে যুদ্ধ করার জন্য। এবং সেখানে যে যুদ্ধ হয়েছে সেখানে আমরা দেখব মায়া যুদ্ধ পর্যন্ত হয়েছে, শাল্য রাজা মায়াস্ত্র প্রয়োগ করেছেন শ্রীকৃষ্ণের বিরুদ্ধে এবং শ্রীকৃষ্ণ মায়াস্ত্রের বিরুদ্ধে, এখানে মহাভারত একটা চমৎকার আমাদের ক্ষমতা বলছেন, তত অহং মোহাপন্ন প্রজ্ঞাস্তং সমযোজয়ম, মায়াস্ত্রের বিপরীতে শ্রীকৃষ্ণ কিন্তু নিজের প্রজ্ঞাস্ত্র ব্যবহার করলে শাল্যকে বধ করেন। এই মায়াস্ত্রের
বিপরীতে যে প্রজ্ঞাস্ত্র ব্যবহার এটি সবিশেষ আলোচনা রাখে। আগামী পর্বে আমরা এই মায়াস্ত্র এবং প্রজ্ঞাস্ত্র নিয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে আমরা শুনব যে এর পরে কি ঘটনা ঘটল এবং শাল্যবধ হবার পরে রাজনৈতিক কি যে একটা পালাবদল ঘটল তারই বা কি ফলাফল ঘটল, এই দুটি দিকেই আমাদের সবিশেষ নজর থাকবে। নমস্কার।